শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি এ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে বর্তমান সময়ে আপনারা যখন ই কমার্স ওয়েবসাইট বা ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করছেন তখন বর্তমান সময়ের বেস্ট ডিজাইন ফর্মেটগুলো নিয়ে যেন আপনারা কাজ করতে পারেন এর জন্যই আজকে আমি বর্তমান সময়ের ড্রপ শিপিং এবং ই কমার্সের বেস্ট তিনটি ওয়েব ডিজাইন আপনাদের সামনে শো করছে তো লক্ষ্য করুন এটি হচ্ছে ফার্স্ট ওয়ান আর যেহেতু তিনটি ড্রপশিপিংয়ের ওয়েবসাইট যে তিনটি ফরম্যাট আমি আজকে শো করতে চাচ্ছি যেহেতু এগুলি সবগুলোই ড্রপশিপিংয়ের ওয়েবসাইট অর্থাৎ ড্রপশিপিং ই কমার্স ওয়েবসাইট আর এ কারণেই আমি ওয়েবসাইট অ্যাড্রেস এবং লোগো এবং ক্লায়েন্টদের অন্যান্য ইনফরমেশানগুলো হাইড করে দিয়েছি ফর সিকিউরিটি রিজন তো লক্ষ্য করুন এটি হচ্ছে ফার্স্ট ডিজাইন আর মজার ব্যাপার হচ্ছে এই তিনটি ডিজাইন আমি একসাথে করেছি অর্থাৎ এই তিনটি ডিজাইনের অর্ডার ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট থেকে আমার কাছে একসাথেই আসে এ কারণে তিনটি ডিজাইন আমি তিনভাবে তৈরি করেছি আর আজকে আমি তিনটি ডিজাইনই শো করব যাতে করে আপনারা যারা পরবর্তীতে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করছেন অথবা ড্রপশিপিং ওয়েবসাইট ডিজাইন করছেন তারা যেন আপনার ডিজাইনটি সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হয়ে অর্ডার দিতে পারেন তো লক্ষ্য করুন এটি হচ্ছে ফার্স্ট ডিজাইন যেখানে লোগো হিডেন ড্রপ শেপিংয়ের ওয়েবসাইট ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং এবং এখানে কারেন্সি শো করা হয়েছে এখানে ফোন নাম্বার হিডেন রাখা হয়েছে অর্থাৎ আপনারা আপনাদের ফোন নাম্বার অ্যাড করবেন এবং এখানে আলি এক্সপ্রেসের মতো মেলুগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে ব্যানার অ্যাড করা হয়েছে তিনটি ব্যানার তো আমি প্রোডাক্ট থেকেই ব্যানারগুলো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যানার নিতে পারেন এবং এখানে শো করছে কাউন্টডাউন টাইমার অর্থাৎ এইটি পার্সেন্ট অফ কাউন্ট ডাউন টাইমার এটি অটোমেটিক্যালি আপডেট হবে এবং ড্রপশিপিং বা ই কমার্স ওয়েবসাইটের যে প্রয়োজনীয় পেজগুলো সব ট্র্যাকিং কন্ট্যাক্ট আস শিপিং ইত্যাদি এখানে শো করা হয়েছে আর এখানে টপ সেলিং প্রোডাক্টগুলো শো করছে অনসেল প্রোডাক্টগুলো শো করছে এরপর এরপর নিউ অ্যারাইভেলস প্রোডাক্টগুলো শো করছে সোশ্যাল মিডিয়া অ্যাড করা হয়েছে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করা হয়েছে এবং ড্রপ শিপিং ই কমার্স ওয়েবসাইটের যে প্রয়োজনীয় ম্যান্ডেটরি যে পেজগুলো পেমেন্ট মেথডস রিফান্ডস অ্যান্ড রিটার্ন পলিসি শিপিং অ্যান্ড ডেলিভারি ট্র্যাকিং কন্ট্র্যাক্টাস ইত্যাদি এখানে শো করা হয়েছে অ্যাবাউটাস প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশান ইত্যাদি এবং এখানে আমি ক্লায়েন্টের কন্ট্র্যাক্ট ইনফরমেশান হাইড করে দিয়েছি অর্থাৎ এখানে হবে আপনাদের কন্ট্র্যাক্ট ইনফরমেশান তো সাপোজ এখান থেকে যদি আমরা যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করি লক্ষ্য করুন প্রোডাক্ট পেজটি আমাদের এই ফর্মেটে এইভাবে শো করবে অর্থাৎ এখানে ক্লিক করে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো এখানে পূর্বের প্রাইজ শো করছে বর্তমান প্রাইস শো করছে এবং নিচে প্রোডাক্টের অনেক ইমেজ শো করছে যতগুলো ইমেজ আমরা দিতে চেয়েছি ততগুলোই আমরা এখানে অ্যাড করেছি কন্টাক্ট ফরমেট রিভিউ ফরমেট তো এটি ছিল আমাদের ফার্স্ট ফরমেট এবার আমরা দেখবো সেকেন্ড ফরমেট তো লক্ষ্য করুন সেকেন্ড যে ফর্ম্যাটটি আমি তৈরি করেছি সেটি হচ্ছে এটি তো এখানে কোনো ইমেজ ইউজ করা হয়নি তার কারণ ক্লায়েন্টের চাহিদা ছিল টোটালি ক্লিন অ্যান্ড ফ্রেশ লুক একটি ওয়েবসাইট দ্যাটস ওয়াই এখানে ব্যানার ইউজ করা হয়নি আমরা ইচ্ছে করলে এখানে ব্যানার ইউজ করতে পারি লক্ষ্য করুন আস ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন এখানেও লোগো হিডেন রাখা হয়েছে এবং আমাদের যে পেজগুলো ই কমার্স বা ড্রপশিং ওয়েবসাইটের প্রয়োজন মোস্ট ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে প্রোডাক্ট শিপিং রিটার্নস অ্যাবাউট ট্র্যাকিং কন্ট্র্যাক্ট ইত্যাদি এখানে শো করা হয়েছে এবং রিসেন্ট প্রোডাক্টগুলো বেস্ট সেলার প্রোডাক্টগুলো অনসেল প্রোডাক্টগুলো এখানে শো করছে এরপর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এখানে শো করা হয়েছে কোম্পানি ইনফো অর্থাৎ ড্রপশিপিং বা ই কমার্স ওয়েবসাইটের ম্যান্ডেটরি যে পেজগুলো থাকতে হবে সেগুলো এখানে সেট করা হয়েছে প্রাইভেসি পলিসি পেমেন্ট মেথড শিপিং অ্যান্ড ডেলিভারি টার্মস এন্ড কন্ডিশনস রিফান্ডস অ্যান্ড রিটার্নস পলিসি ফ্রিকোয়েন্টলি আস্কড আস কোয়েশানস কন্ট্রাক্টাস এবং ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে হিডেন রাখা হয়েছে তো এখান থেকে আমরা যদি একটি প্রোডাক্ট ওপেন করি লক্ষ্য করুন সাপোজ আমি এই প্রোডাক্টটি ওপেন করেছি এটি হচ্ছে সেকেন্ড ফরম্যাটের প্রোডাক্ট পেইস অর্থাৎ এখানে প্রোডাক্টগুলো এভাবে শো করবে ডেসক্রিপশন অ্যাডিশনাল ইনফরমেশান রিভিউজ এবং পূর্বের ওয়েবসাইটে আমরা যে ম্যান্ডেটরি বিষয়গুলো দেখেছিলাম এখানেও সেম একইভাবে ম্যান্ডেটরি বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এবার আমরা দেখব থার্ড ফর্মেট লক্ষ্য করুন থার্ড ফর্মেটে থার্ড ফর্মেটে আমি এই ডিজাইনটি তৈরি করেছি সেম একইভাবে ম্যান্ডেটরি পেজগুলো এখানে অ্যাড করা হয়েছে হোম প্রোডাক্টস শিপিং রিটার্নস অ্যাবাউট ট্র্যাকিং কন্ট্র্যাক্ট এবং এখানে তিনটি ব্যানার দেওয়া হয়েছে এবং সাইডে দুটি ব্যানার অ্যাড করা হয়েছে আমাদের ফার্স্ট ফর্ম্যাটের সাথে পার্থক্য হচ্ছে এখানে পুরোটা একটি ব্যানার অর্থাৎ থার্ড ফর্ম্যাটের সাথে আমি তুলনা করছি লক্ষ্য করুন আর এখানে মিডেলে তিনটি ব্যানার অ্যাড করা হয়েছে এবং সাইডে দুটি ব্যানার অ্যাড করা হয়েছে আর সব কিছুই আগের মতোই কাউন্টডাউন টাইমার শিপিং টপ সেলিং প্রোডাক্টস বেস্ট ডিলস নিউ অ্যারাইভেলস এবং এখানে সাবস্ক্রাইব ফর্ম রাখা হয়েছে অর্থাৎ আপনারা যদি কোনো একটি ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এখানে এই সাবস্ক্রাইব ফর্মের সাথে ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করতে পারবেন আর এটি ম্যান্ডেটরি বিষয় না আপনি ইচ্ছেগুলো রাখতে পারেন ইচ্ছেগুলো নাও রাখতে পারেন আর লক্ষ্য করুন ফুটার সেম আগের ফর্মেটগুলোর মতোই ম্যান্ডেটরি পেজগুলো এখানে রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট ইনফরমেশান হিডেন রাখা হয়েছে এখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশান আসবে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি আপনারা যারা ড্রপশিপিং ই কমার্স বিজনেস নিয়ে চিন্তাভাবনা করছেন আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য হেল্পফুল হবে অর্থাৎ এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন ধরনের ডিজাইন চাচ্ছেন আর আপনার ড্রপশিপিং বা ই কমার্সের প্রফেশনাল ডিজাইনের জন্য আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা জানেন যে মাইসিপি এ ট্রেনিং ডট কমে গেলে আপনারা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশান পেয়ে যাবেন এটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এবং এটি হচ্ছে স্কাইপে আপনি যেভাবে খুশি সেভাবেই যোগাযোগ করতে পারেন ইভেন এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের হয়তো হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য এই নাম্বারের সাথে নাম্বারের বিগিনিংয়ে প্লাস ডাবল এইট অ্যাড করতে হতে পারে তো টিটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ